টেম্পারেচার স্যারটা হইলো এখানে ম্যাক্সিমাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কাজ করা যাবে আর উপরে না ভাই তোমার পায়ে ময়লা লাগবে এখানটা পরিষ্কার না আচ্ছা এইটা হলো টাইম ডেডিকেটেড টাইম রেগুলেটর এখন টাইম রেগুলেটর আবার এখানে দুইটা কিন্তু এই মাঝখানে একটা এই উপরে একটা মানে অর্থাৎ এইটা একটা আর এইটা আরেকটা আচ্ছা এটা কেন উপরে বড়টা হলো 1 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে রেঞ্জ মাঝখানেরটা হইলো ওই যে 1 থেকে 6 পর্যন্ত যে রেঞ্জ ওই রেঞ্জকে আবার 10 গুণ সেকেন্ড 10 গুণ মিনিট 10 গুণ ঘন্টা করা যায় হ্যাঁ কি বললি জোরে বল 12 কথা এই ছোটটা ছোটটার ভিতরে এই সামনে এখানে তোমরা যদি কাছাকাছি এসে কেউ দেখো লেখা আছে ইনটু 10s ইনটু 10m ইনটু 10h তার মানে কি আমি যদি অন এ দিয়ে রাখি অংশজ আবার ছোটটা ইনটু 10s দেই তাহলে কি হবে 10 সেকেন্ড হবে 10 সেকেন্ড তদ্রূপ 10 মিনিট 10 ঘন্টা তাহলে ম্যাক্সিমাম 60 ঘন্টা সেট করা ওই যে স্পিড না তো টাইম 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 বুঝছ কি কথাটা বড় রেগুলেটরটা 1 থেকে 6 পর্যন্ত ডায়ালে আছে এখন আমরা ধরো 1 এ দেব বা 2 তে দেব এখন তুমি যদি 20 মিনিট চালাও অথবা 20 ঘন্টা চালাও তাইলে মাঝখানে রেগুলেটরটা আবার কি ওই 2 এর সোজা ইনটু 10 এইচ এ দিয়ে রাখতে হবে তাই 10 ঘন্টা এতে কাছাকাছি আইছে এখানে দেখে নাও এখানে লেখা আছে কাটা আছে না কাটা তো উপরে দেয়া আছে মাঝখানে দেয় দেখো এখানে দেখো ইনটু 10 এস এম এইচ আছে ওকে মানে সেকেন্ড মিনিট আর ঘন্টা দাও সেকেন্ড মিনিট ঘন্টা তো সীমাবদ্ধতা আছে এখন হইলো আয়রন তো অনেকের বাসায় আছে আয়রনে যে 6টা ওয়াট থাকে 1 থেকে 6 মানে 1 এই ফেব্রিক 2 এই ফেব্রিক 3 এই ফেব্রিক এরকম থাকে না এইখানেও এইটা হলো তুমি কোন ফেব্রিক করবা ওইটার জন্য ওই রেগুলেটরটা দিয়ে রাখতে হবে ওখানে 1 থেকে 6 পর্যন্ত ডায়াল আছে ওখানে কি লেখা আছে না কোন থেকে সেটা নাই সেটা হলো ওই আয়রন থেকে তুমি তথ্য নিয়ে নিতে পারো ওটার দ্বারাই হবে ভাই একটু হিট কম হলে বাড়াই দিয়ে করে দিতাম একসাথে অর্ধেক হইতে আরে আসতে রাতুন যাও রাতুন রাতুন মেয়ে রাতুন যাও রাতুন যাও ভাই এদিকে দেখাই এখন কেউ কিছু মনে না করে আমরা যদি দুই চার জন আমি পায়ের উপরে ও বসি রাতুদের ওই একসাথে আর কি 5-7 জন দেখতে পারবো সামনে বসে বসো ভাই কষ্ট করে বসো এটা তুই বল বসো বয় বয় ভাই এখন হলো আমার একটা ফোন জ্বালায় দেওয়া মোটরের মিডল বরাবর কিছু বের হয় বলছিলাম আগে দেবো খেল আছে মোটর থেকে একটা শ্যাফট বের হবে এই মোটর থেকে যদি চিনতে করো তাহলে এই উপরে আলো ধরো এই কিন্তু সেই শ্যাফটটা এই মোটর থেকে যদি চিনতে করো তাহলে এই হলো সেই শ্যাফটটা তাই না এই জয় বয় আচ্ছা মোটরের শ্যাফটের কাজ হইলো তুমি গিয়ার লাগাবা বা পুলি লাগাবা ওই দুই শ্যাফটের সাথে লাগাইতে হবে এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আচ্ছা তাইলে দেখো ওই শ্যাফটটা যেখানে আসছে ওইখানে একটা বক্স আছে দুইটা টিপ যুক্ত গিয়ার আছে কিভাবে আছে ওটা আমি দেখাবো সবাই দেখানো শেষ হইলে আচ্ছা এই বক্সের মিডল বরাবর আবার এই শ্যাফটটা বেরিয়েছে আর এদিক থেকে দেখলে এইটা দিকে দেখা যায় বের হয়েছে না হ্যাঁ একটা বের হয়েছে আচ্ছা এখন ওই যে শ্যাফট বের হইছে ওইখানে দেখো একটা টুথের হুইল লাগানো আছে অর্থাৎ এই যে আর এদিকে চিনতে পারলে এই যে জি স্যার কাজ কাটা আছে
আচ্ছা বেল তো আছে সেটাই যাচ্ছি তাইলে শুনো একটু নিচে যাব মোটর ঘুরলে ওই শ্যাফট থেকে ওই গিয়ারিং এর বক্স হইয়া কি এই শ্যাফটটা ঘুরতে থাকবে ওই যে শ্যাফটটা এই শ্যাফটটা ঘুরতে থাকবে ঘুরলে ওইটার সাথে যেহেতু একটা হুইল আছে উনি ঘুরবে আচ্ছা ওনার থেকে বেল্টের মাধ্যমে আর একটা টুথ হুইল আছে যেহেতু একমাথায় টুথ হুইল আছে আর কোনোথায় টুথ হুইলই থাকবে মানে পলি থাকবে না কেন সেই পুলিটা আছে কোথায় দেখো এই পাশে টেকআপ শ্যাফটে অথবা এই পাশে টেকআপ শ্যাফটে বা লেট অফ শ্যাফট যেটাই হোক তার মানে কি ইনি ঘুরলে দেখো ওই নিচের মোটর ঘুরতেছে আর এডিগেটটা ঘুরলে আচ্ছা এখানে মোটর তো দুইটা তাইলে আমি যে কথাটা বলছি গিয়ারিং ডায়াগ্রাম তুমি আঁকলে দুইটা মোটরই দেখাবো একটা কোথায় একটা হলো উপর থেকে ডাইন পাশেরটা আসছে আর একটা নিচ থেকে উপরে উঠছে নিচ থেকে উপরে উঠছে একটা দুইটা মোটর দেখায়া এইটা একটা সমান্তরালে দেখাইতে হবে কারণ কি দুইটা টেকআপের শ্যাফটি বা দুইটা লেটআপের শ্যাফটি কি একই সমান্তরাল অবস্থানে আছে কিন্তু দুইজন দুইটার থেকে গতি পাচ্ছে গতি কিন্তু একজনারই দরকার আর এই মাঝখানে দেখো এই মাঝখানে দুইটা হুইল ঘুরতেছে ওই যে ওই যে ওই গাইডগুলো বুঝছি আমাকে আঁকতে হবে তাইলে এটা একটা ছবিও তুলে নিতে পারো কিন্তু মোটর তুমি এই সিস্টেমে আঁকবা এখন কথা হইলো এই যে নিচের মোটর আর এদিকের মোটর নিচের মোটরটা ছিল ওই যে আমাদের রূপ বরাবর ওনার ডিরেকশন তাইলে ক্লক ওয়াইজ হোক অ্যান্টি ক্লক ওয়াইজ হোক এটা কি উপরের দিকে ছিল আউটপুটটা কিন্তু 90 ডিগ্রিতে ঘুরছে তোমাদের দিকে এদিকে এই মোটরটার ক্ষেত্রে আছে কি আমার দিকে না এটাও দেখো 90 ডিগ্রিতে এদিকে ঘুরছে মোটর যেদিকে ছিল সেদিকে কি আসলে ওর আউটপুট বের হইছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বের হইছে কিন্তু বুঝো নাই আপনার দিকে এই মোটরটা তিনি ঘুরলে কি এদিক বেদিক ঘুরবে না কিন্তু ফাইনালি এই মেকানিজমের পর অর্থাৎ এই যে বক্সটার কথা বলা হয়েছে এই বক্স থেকেই কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে দেখো 90 ডিগ্রিতে ঘুরে গেছে এদিক হইছে এদিক হইছে না এখন এটার ক্ষেত্রেও কি এদিকে ছিল আমার দিকে কিন্তু এখান থেকে আউটপুট এদিকে হয়েছে সরি এদিক হয়েছে না এটাও 90 ডিগ্রিতে ঘুরছে এই যে এখানে ঘুরছে এটা বলবো না এটা এটা ওই যে একসাথে বলি ওনাকে দেখানো এই যে ক্লাসে গিয়ারিং অতটুকুই ভাই তোমার কাছে আর যত যন্ত্রপাতি এগুলো আমাদের দরকার নেই এগুলো ইলেকট্রিক সার্কিট মাদার বোর্ড ওডি আমাদের দরকার নেই